আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আরও একটা দরকারি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, সেটা হচ্ছে লাচি সুতা দিয়েও কি কুশি কাটার কাজ করা সম্ভব। এই প্রশ্নের আজকে আমি উত্তর দিতে এসেছি। আমি সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, লাচি সুতা দিয়ে কুশি কাটার কাজ করা সম্ভব, আর কাজটা অসম্ভব সুন্দর হয় আর প্রপার হয়, আর এই কাজের ফিনিশিংটা অনেক ভালো। আপনারা লাচি সুতা দিয়ে একদম জিরো সাইজ বা এক বছরের বাচ্চাদের যে কাজগুলো, এগুলো লাচি সুতা দিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে বাচ্চা যদি এই প্রোডাক্টগুলো ইউজ করে, বাচ্চারা অনেক আরামদায়ক মানে একটা হচ্ছে প্রোডাক্ট পায়। আপনারা এই যে আমি যে কুশি কাটার গলাটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন, এই গলাটা দেখুন কতটা সফট, আর ফিনিশিংটা কত ভালো হয়েছে, আর কাজটা কতটা চিকচিক করছে দেখতেই পাচ্ছেন। এই কাজটা আমি মূলত লাচি সুতা দিয়েই করেছি, কিন্তু এক্ষেত্রে লাচি সুতাটা কিন্তু মূলত এরকম লাগানো থাকে। লাচি সুতাটার কিন্তু এরকম দুই পাশটা এরকম লাগানো থাকে, জিনিসটা এরকম মোড়ানো থাকে। এক্ষেত্রে এই সুতাটা আপনাকে পুরা এরকম মাঝে কাটা যাবে না, এই যে সুতাটা যে আমি মাঝখানে এখানে কেটে রেখেছি এরকম কাটা যাবে না। এই পুরা সুতাই কোনো একটা গুটিতে আপনাকে পেঁচিয়ে উঠাতে হবে, উঠানোর পরে সেই সুতাটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখানে আপনারা মানে হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করবেন এই সুতাটা দুই পরল নেওয়ার জন্য, এক পরল দিয়ে কাজ করবেন না, এই সুতাটা এরকম দুই পরল বা তিন পরল নিয়ে এরকম করে কাজ করবেন। এক হয়তো সবুজ সুতা দিয়ে কাজ করবেন, সবুজ সুতা এরকম দুইটা বা তিনটা কিনলেন, সেটা দিয়ে এরকম করে দুই পরল ধরে আপনারা কুশি কাটার যে কাজগুলো মানে যে জামার গলা বলেন, ফুল বলেন, এই বাচ্চাদের যে প্রোডাক্টগুলো, এগুলো খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন। আর এই প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হয়। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি নিজেও একটা গলা বানিয়েছি, আমি অলরেডি এরকম খুব জিরো সাইজ বেবিদের জন্য বানিয়ে আমি সেল করেছি, আর সবাই অনেক ভালো প্রশংসা করেছে যে হ্যাঁ আপু, এটা দিয়ে অ্যাকচুয়ালি প্রোডাক্ট অনেকটাই ভালো হয়, বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক হয়। আশা করছি আমি আপনাদেরকে একটু হলেও আইডিয়া দিতে পেরেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এরকম সুন্দর সুন্দর টিপস টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।